আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে কাঁচা আমের মুরব্বা তৈরি করে দেখাবো। এটা তৈরি করে নেওয়া খুবই সহজ। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই আপনারা এই মুরব্বাটা বানিয়ে রাখুন, এটা সারা বছর ধরেই সংরক্ষণ করে রাখা যাবে। তাহলে চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 6টি কাঁচা আম নিয়েছি। আমগুলো আমি ছিলে নিয়েছি, তবে একটা আম আমি আপনাদেরকে ছিলে দেখাচ্ছি। প্রথমে বুটার অংশটা একটু বেশি করেই ফেলে দিতে হবে, এরপর এভাবে ছিলে নিতে হবে যেন সবুজ অংশটা না থাকে। দেখুন, এভাবে করে সবগুলোই ছিলে নেওয়ার পর এবার এটা পানিতে ডুবিয়ে নিতে হবে। আমের মুরব্বা বানাতে আমটা নিতে হবে শক্ত আঠিওয়ালা আম, এতে করে মুরব্বাটা খুবই ভালো হবে। আর আঠিটা শক্ত হয়নি, এই ধরনের আম দিয়ে মুরব্বাটা বানালে আমটা গলে যাবে, এটা খুব বেশি একটা ভালো হবে না। এবার হাত দিয়ে আমি খুব ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিয়েছি, পানিটা চেঞ্জ করে নিব। এবার আমগুলো কেটে নিব, আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। যেহেতু আমের আঠিটা শক্ত তাই কেটে নিতে একটু কষ্ট হবে, তবে এই কাজটা কেউ যদি বঠি দিয়ে করেন সেক্ষেত্রে এটা আরও সহজ হবে। দেখুন, এই ধরনের আঠিওয়ালা আম নিতে হবে, আঠিটা শক্ত হয়েছে এমন আম। এভাবে করে আমি আমগুলো কেটে নিব, কেটে নেওয়ার পর আবারও পানি দিয়ে কষলিয়ে ধুয়ে নিতে হবে। পানিটা আমি আবারও চেঞ্জ করে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লবণ, লবণটা পানির সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার লবণ পানিতে আমগুলো ভিজিয়ে রাখবো এবং আমগুলো কেচে নিতে হবে। কেচে নেওয়ার জন্য একটা কাঁটা চামচ ব্যবহার করব। এবার দেখুন, কাঁটা চামচটা ঠিক এভাবে ধরে কেচে নিতে হবে। এটা প্রথম পর্যায়ে একটু শক্ত থাকবে, এরপর কিছুক্ষণ কেচে নেওয়ার পরই এটা অনেকটা নরম হয়ে যাবে, তখন আর কেচে নিতে কষ্ট হবে না। আর এটা এমনভাবে কেচে নিতে হবে যেন আঠি পর্যন্ত পৌঁছায়। দেখুন, এটা সব সাইডেই খুব সুন্দরভাবে কেচে নিতে হবে। কেচে নিয়ে এটাকে নরম করে ফেলতে হবে, এতে করে চিনির শিরাটা খুব ভালোভাবে যাবে। আমি সবগুলোই কেচে নিয়েছি। এবার এই পানিটাও আমি আবার চেঞ্জ করে নিব। এবার পানিটা চেঞ্জ করে নিয়েছি, এখন আবার দিয়ে দিচ্ছি লবণ। আবারও আমি 2 টেবিল চামচ লবণ দিয়ে দিব। এবার এই লবণ পানিতে এটা ভিজিয়ে রেখে দিব 3 থেকে 4 ঘন্টার জন্য। এতে করে আমের যে টক ভাবটা সেটা চলে যাবে। তবে কেউ চাইলে এখানে এভাবে কেচে নেওয়ার পর লবণ পানিতে সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিতে পারেন, এতে করেও আমের টক ভাবটা খুব ভালোভাবে চলে যাবে। ছোটোবেলায় আমি আমার মাকে দেখেছি আমগুলো কেচে নেওয়ার পর সারা রাতের জন্য লবণ পানিতে ভিজিয়ে রেখে দিত। এবার 4 ঘন্টা পর আমি লবণ পানিটা চেঞ্জ করে নিব। পানিটা আবারও চেঞ্জ করে নিলাম। এবার দেখুন, আমের ভিতরের পানিটা এভাবে চেপে চেপে হাত দিয়ে খুব ভালোভাবে নিংড়ে নিতে হবে, আমের ভিতরে যেন পানিটা না থাকে। আমগুলো কিন্তু কেচে নেওয়ার পর খুবই নরম হয়ে যায়, তাই এই পর্যায়ে খুবই সাবধানে একটু চেপে চেপে আমের পানিটা বের করে নিতে হবে। আমি সবগুলোই কেচে নিয়েছি, দেখুন এখন আর পানি নেই। আমগুলো কেচে নেওয়ার সময় এমনভাবে কেচে নিতে হবে যেন আঠি অবধি পৌঁছায়। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কেচে নিয়েছি। এবার মুরব্বাটা বানিয়ে নিব। একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি, তবে মিষ্টির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এবার হালকা একটা ফ্লেভারের জন্য একটা এলাচ এবং 1 টুকরো দারচিনি দিয়ে দিলাম। এরপর অপেক্ষা করব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। এভাবে একটু নেড়ে মিশিয়ে নিতে হবে। আমি এখানে লাল চিনিটা দিয়েছি, আপনারা সাদা চিনিটাও দিতে পারবেন। এরপর বলক আসার পর আমগুলো দিয়ে দিতে হবে। আমগুলো দিয়ে নেড়ে মিশিয়ে নিব। প্রথম পর্যায়ে আমগুলো একটু এভাবে নেড়ে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে, পরে কিন্তু আমগুলো নরম হয়ে গেলে আর নাড়া যাবে না। দেখুন, চিনির শিরাটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। এভাবে অল্প আঁচে জাল করে নিতে হবে,
এটা কিন্তু প্রায় 30 থেকে 40 মিনিটের মতো জাল করে নিতে হবে। এভাবে মিডিয়াম লো আঁচে রেখে জাল করে নিতে হবে। মাঝে মাঝে হালকা এভাবে একটু নেড়ে নিতে হবে। এরপর চুলার আঁচটা বন্ধ করে নামিয়ে নিব। নামিয়ে এটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, 2 ঘন্টার জন্য রেখে দিবেন। এতে করে চিনির শিরাটা পুরোপুরি আমের ভিতরে যাবে। আমার চ্যানেলে আরও আমের আচারের রেসিপি রয়েছে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।